ভাই আপনি কি খাইতে চান বলেন? এই বাজারের যে কোনো একটা জিনিস যেটা আপনি টাকার কারণে খাইতে, অনেক কিছু তো খাইতে মন চাই, দই মিষ্টি ভাত, গোস্ত ভাত হলেই হতো, গোস্ত ভাত হলে হতো। আজকে 14 ফেব্রুয়ারি, তো 14 ফেব্রুয়ারিতে নিয়াত নিছে আসলে যাশা আসলে উচিত তাদেরকেই, মানে ভালো বাসবো এরকম নিয়াত ছিল। আমি একজনকে চিনি যে একবার আমার থেকে আর কি কিছু খাইতে চাইছিল, এক সময় বলছিল, আমি যখন টাকা ছিল না, তো এখন আল্লাহ রহমতে টাকা পয়সা হয়েছে আর কি, কোনো মানে অল্প ওরকম বেশি কিছু না আর কি আল্লাহ রহমতে। তো আজকে আমি যাচ্ছি, তো ওই ভাইকে আমি খাওয়াবো, ওই ভাই নন্দনগাছির কাছে বসে আর কি, বাইক নিয়ে বের হয়েছে আজকে, বাইক ওভার স্পিড না, 40-এর মধ্যে থাকি আমি সবসময়, 40-50। এর মধ্যে আর এই রাস্তাটাতে কতটা ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন, একদমই ফাঁকা। তো ওই ভাইকে আমি কিছু খাওয়াবো, তো ইন্ট্রো তো বলতেই হয় আজকে, তো আজকের ইন্ট্রোটা অফ ক্যামেরাই হয়ে গেল আর কি, তো হোক আজকে। আর মোটো ব্লগিং কেমন লাগছে আপনাদের একটু যদি আমাদের জানাইতেন তাহলে ভালো হতো, বিশেষ করে আশিক ভাইয়া বাথুরিয়া ব্লগ যে কালকে আর কি SSC আর কি ইন্টার পাস করছে, কিন্তু আমাকে এখনও মিষ্টি খাওয়াই নাই। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি? না দেখি সামন গাড়িটা সাইড করে, এক মিনিট ভাই গাড়িটা সাইড করে। তো আজকে তো ভালোবাসা দিবস ভাই, জানেন না? আচ্ছা ভাই, আমরা হচ্ছে আপনাকে কিছু খাওয়াইতে চাই, আপনি কি খাইতে চান বলেন? এই বাজারের যে কোনো একটা জিনিস যেটা আপনি টাকার কারণে খাইতে, অনেক কিছু তো খাইতে মন চাই, দই মিষ্টি গোস্ত দিয়ে ভাত, বা আপনার কি খাইতে মন চাই আপনি বলেন, যে আমার ভাই এই জিনিসটা আমি খাইতে চাই পাই না, বা এই জিনিসটা আমি একটা বলেন কি বলবো, আপনি বলেন তো খাই সবই। আপনি একটা জিনিস খাইতে চান, আপনি মনে করেন আমি আপনার ছোট ভাই, আপনি বলেন যে ভাই এই জিনিসটা খাইতে চাই একটা বলেন আপনি। নন্দনগাছি বাজারে সেরা কোন জিনিস? মিষ্টি না? মিষ্টি না? না কি বিখ্যাত? কি ভাত, গোস্ত ভাত হলেই হতো, গোস্ত ভাত হলে হতো না, এখন পাওয়া যাবে বাজারে? আচ্ছা ভাই আমরা তাহলে গোস্ত ভাতটা নিয়ে আসি। হ্যাঁ নিয়ে আসতে, হ্যাঁ আসতে ভাই। হ্যাঁ নাম কি ভাই আপনার? মামুন। আচ্ছা আপনি অপেক্ষা করেন, হ্যাঁ যাই না আমরা নিয়ে আসতে, আমি সন্ধ্যা পর্যন্ত আছি, সন্ধ্যা পর্যন্ত আমরা যে যাব বাজারে শুধু নিয়ে চলে আসব। হ্যাঁ ভাই এখানে ভাতের হোটেল কোথায় আছে? সামনে না, হাতে ডানে না মামে? ভাত নাই? ভাত আছে। আচ্ছা সালাম আলাইকুম চাচা, ভাত হচ্ছে ভাতের সাথে গোস্ত আছে না? গোস্ত কিসের গোস্ত আছে ভাই? গোস্ত আপনার 190 টাকা। গোস্তটা কিসের তাই বলছি? গরু হবে, মুরগি হবে না? তো ভাইয়ের জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ, আর ভাই সালাদ ডাউল মাংস সবকিছু বেশি বেশি করে দিল, তো আমরা এখন যাব সেই লোকটার কাছে, গিয়ে দেখি ভাইকে একটু খাওয়াই। ভাই গরুর গোস্ত খান তো, গরুর গোস্ত ওখানে মুরগি ছিল, তাহলে ভাবলাম গরুর গোস্ত আনি, দাও ভাই। তো ভাই ভাইকে দিয়ে দাও, দিয়ে দাও। তো ভাই আপনার নামটা কি? মামুন। মামুন? মামুন না? আপনার বাসা কোথায়? পুঠিয়া কানেরা। পুঠিয়া কানেরা? কানারা? কানেরা, কানেরা, কানেরা না? ও আপনি কি এই অ্যাক্সিডেন্টটা এরকম হয়েছে ভাই? পেটের ভিতরকার না, সবই আল্লাহর ইচ্ছা। আপনি তারপরেও সুখী, আপনার হাসি হাসি দেখে মনে হচ্ছে আপনি এমনি সুখী মানুষ না, দুঃখ কষ্ট কিছু নাই? দুঃখ কষ্ট নাই না? আচ্ছা আপনি এটা বাসায় নিয়ে যাবেন না খেয়ে নেবেন? দেরি আছে, খাইলেও দেরি আছে, খাইলেও দেরি আছে না? তো গেলে তো সন্ধ্যার তো যাওয়া, বাসায় সন্ধ্যায় না? আচ্ছা খাবারটা খেয়ে নিন ভাই, হ্যাঁ আর দোয়া করেন আমাদের জন্য। অবশ্যই। আমার নাম শব্দ ভাই, ছোট ভাই, দোয়া করেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা।
এরা হচ্ছে শাওন আমার ছোট ভাই। ভালো থাকবেন হ্যাঁ ভাই, আর ইনশাল্লাহ আমি চেষ্টা করবো, আপনি তো এখানেই বসেন না, আমরা চেষ্টা করবো যে এখানে অবশ্যই আসার। হ্যাঁ, আর আপনারা সবাই চেষ্টা করবেন। এই ভাই হচ্ছে নন্দনকাছি যে রেল স্টেশন, রেল স্টেশনের হচ্ছে সামনেই বসে। এবং ভাই প্রতিদিন বসেন না, সোমবার আর শুক্রবার ভাই বসে, তো আজকে আমাদের কপালটা অনেক ভালো ছিল তার জন্য। আচ্ছা ভাই, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।